আমরা আজকে এমন একজনের ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব যিনি উনিশশো সালের পঁচিশে মার্চ সাকারি বাজারে ছিলেন নিজের চোখে দেখেছেন কি হয়েছে এবং সেই ঘটনা একটা বইতে লিপিবদ্ধ করা হয়েছে তার সে বর্ণনা আজকে আমি আপনাদেরকে জানাব তার পরিচয় দিয়ে নি তিনি সাকারি বাজারে থাকতেন ঢাকাশ এবং তিনি একজন সঙ্গীত শিক্ষক ছিলেন পঁচিশে মার্চ বাজার বায়ান্ন নম্বর বাড়িতে ঘুমিয়েছিলেন সঙ্গীত শিক্ষক গাঙ্গুলি বাবু চারদিকের গুলির আওয়াজে তার ঘুম ভেঙে যায় রাতে ছাদে উঠে তিনি দেখেন মারাত্মক গোলাগুলি শুরু হয়ে গেছে ছাদে দাঁড়ানো সম্ভব হলো না সারা রাত দাঁড়িয়ে রইলেন বারান্দায় এর মধ্যে দেখলেন ইসলামপুর ফাঁড়ির সামনে বিকট আওয়াজ হল পাকিস্তান আর্মিরা একটি গাড়িতে করে এসে গ্রেনেড ছুঁড়ে মারল পুলিশ ফাঁড়িটার দিকে এতে ফাঁড়ির সামনের অংশ দশে পড়ে গ্রেনেডের কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয় উল্টো দিকের লক্ষ্মীনারায়ণ মন্দির সকালে ফাঁড়ির কাছে গিয়ে দেখেন রক্তাক্ত লাশ পড়ে আছে এরপর এলাকার কয়েকজন মিলে ময়লা টানার গরুর গাড়িতে করে আটটি লাশ মিডফোর্ডে পাঠিয়ে দেন তারপর বাজারের পূর্ব দিকে এগিয়ে যান তারা সেখানে দেখেন রাস্তার পাশে যেসব বিক্ষুক রিক্সাওয়ালা থাকত তাদের সবাইকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে প্রায় বিশ পঁচিশটি লাশ সেখানে পড়েছিল এদেরকেও এলাকার লোকজন গাড়িতে তুলে নিয়ে যায় তখন বেলা প্রায় বারোটা তখন শহরে পাক বাহিনীর তাণ্ডব চলছে নবাবপুর খালের পারে কাঠের আরত সহ ছোট ছোট কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে সেনারা কোনো এলাকার নিরাপদ নয় বুঝতে পারছিলেন এরপর শাখারি বাজারের পূর্ব দিকে ভাঙ্গা গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করেন যাতে আর্মির গাড়ি বিশ ভাই ছয় নম্বরে ঢুকতে না পারে এই যে মানুষের প্রতিরোধ এই প্রতিরোধের নির্দেশ মানুষ পেয়েছিল সাতই মার্চ এবং বঙ্গবন্ধু বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো সেখান থেকেই মানুষ তার হাতে যা কিছু আছে সেটা নিয়ে রাস্তার পাশে পাড়ার পাড়াকে রক্ষা করার জন্য সেখানে মানুষ ব্যারিকেড তৈরি করে ছাব্বিশে মার্চ বেলা চারটার দিকে শাকারি বাজার আক্রমণ করল পাকিস্তানিরা এলাকাবাসীর দেয়া ব্যারিকেড মুহূর্তেই তারা সরিয়ে ফেললো ফাড়ির কাছে পজিশন নিয়ে গোলাগুলি শুরু করল সেখানে বিভিন্ন বাড়ির বারান্দায় বা পথে পনেরো জন মারা যায় বলে জানান গাঙ্গুলিবাবু তিনি জানান এলাকায় আওয়ামী লীগের শক্ত আছে এরকম রিপোর্ট করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর কাছে কালীবাড়ির তত্ত্বাবধানে ছিল নম্বর বাড়িটি সে বাড়িতে ভাড়া থাকতেন গাঙ্গুলিবাবু বাবু। সেনারা গুলি করতে হতে পাড়ার মধ্যে ঢুকে পড়ল প্রথমেই আক্রান্ত হয় বায়ান্ন নম্বরের বাড়িটি কলাপ সিভিল গেট ভেঙে নিস্তলার ভাড়াটিয়াদের ধরে নিয়ে এক জায়গায় জড়ো করা হয় এরপর দোতলা ও তিনতলার ভাড়াটিয়াদেরকেও ধরে নিচে নামিয়ে বলে বাড়ি চার্জ করা হবে পাকি সেনারা ভাড়াটিয়াদের দিয়ে অন্যদেরকে নিচে আসার জন্য বলতে বাধ্য করে গাঙ্গুলিবাবুকেও ডাকছিলেন তিনতলার চিত্তবাবু কিন্তু তিনি বেরোননি দোতলার গেট ভেঙে গাঙ্গুলিবাবুর বাড়িতে ঢুকে পড়ল পাকি সেনারা তিনি পেছন দিকে দোতলা থেকে লাফতেন এরকম আরও তিন চারজন সেখানে আত্মগোপন করেন পুরো বাড়ির পুরুষ মহিলা ও শিশুদেরকে বায়ান্ন নম্বরের নিচতলার ঘরে তালাবদ্ধ করে রাখা হল এরপর চলল লুটপাট বেশ কিছুক্ষণ পর তালা খুলে বলল মহিলারা মাথায় কাপড় দিয়ে বেরিয়ে এসো তখন সেখানে থাকলেন একুশজন পুরুষ এরপর আকবর নামে একজনকে তারা গুলি করতে বলল আকবর দরজায় দাঁড়িয়ে ভেতরে ব্রাশ ফায়ার করলে চোদ্দ জনের তাৎক্ষণিক মৃত্যু ঘটে পাখিরা রক্তের মধ্যে পড়ে থাকেন বিকেল তখন সাড়ে পাঁচটা গাঙ্গুলিবাবু তখন পাশের বাড়িতে সে বাড়িও আক্রান্ত হলো তারপর গাঙ্গুলিবাবু ওই বাড়ি থেকে বেরিয়ে দেয়াল পেয়ে ছাদে উঠে বেশ কটি বাড়ি টপকে দূরে চলে যান তখন গুলি চলছে গুলিতে তখনও সন্ধ্যা সাড়ে ছয়টা এক বাড়িতে পঞ্চাশ ষাট জনের সঙ্গে রাতটা তিনি কাটালেন সকালে মেশিনগান বসানো একটি আর্মির গাড়ি এসে বিভিন্ন বাড়ির ছাদে টাঙ্গানো পতাকা নামিয়ে নেবার হুমকি দিয়ে চলে গেল তেইশে মার্চের পর বিভিন্ন বাড়ির ছাদে বাংলাদেশের পতাকা টাঙ্গানো হয়েছিল সকালে কারফিউ ও ভাঙ্গার পর পাড়ার সবাই বেরোতে লাগলেন বিভিন্ন বাড়িতে তখন লাশ পড়ে আছে গাঙ্গুলিবাবু এক কাপড়ে পাড়া ছেড়ে নারিন্দা বসুর বাজারে মদন চক্রবর্তীর বাড়িতে আশ্রয় নেন উনত্রিশে মার্চ সে বাড়ি থেকে বেরিয়ে শাকারি বাজারে এসে দেখেন বিহারীরা পাড়ায় লুটপাট চালাচ্ছে সূত্রাপুর লোহারপুলের কাছে শুনলেন সেখানে এগারো জনকে গুলি করে মারা হয়েছে ত্রিশে মার্চ ত্রিশে মার্চ শুনতে পান নারিন্দা মাঠে চার পাঁচজন সাধুকে মেরে ফেলা হয়েছে এর মধ্যে তার পা ভেঙে যায় তবুও খুরিয়ে খুঁড়িয়ে সুযোগ পেলেই বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছেন ত্রিশ তারিখ তিনি জিনজিরার এক জেলে বাড়িতে আশ্রয় নেন পরে সেখান থেকে আরও ভেতরের এক গ্রামে আশ্রয় নেন এরপর দুই এপ্রিল ঝিঞ্ঝির আক্রান্ত হয়